আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই সফলকাম হবে তারা মুমিন হবে যারা তবে সেই সফলতার জন্য অবশ্যই অবশ্যই তাদেরকে কিছু কাজ করতে হবে الذين هم في صلاتهم خاشعون بنوي ابن خشو خدور شاته جنا صلات ادائي كربي مؤمن হবে তারা বড় করে বলি سبحان الله আমরা যারা এখানে আছি আমাদের ঈমান আছে না নাই জবান খুলে বলুন আছে না নাই কম না বেশি আরেকটু জোরে বলি দাবি করি বেশি কিন্তু পরীক্ষা নিলে সেখানে আর বেশি পাওয়া যায় না জোরে বলি আমি আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিন যারা তারা সফলকাম হবে তবে তার জন্য তাদের শর্ত হলো ফি সালাতিহিম খাশিউন তাদের নামাজটা হবে অত্যন্ত বিনয়ের সাথে খুশু খুদওয়ালা নামাজ বড় করে বলি সুবহানাল্লাহ আজকের মুসলমান আমরা নামাজ আদায় করি নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না একদিন নামাজ আদায় করলে তিন দিন আদায় করি না যেইভাবে নামাজ আদায় করলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হবে সেইভাবে আমরা নামাজ আদায় করতে পারি না কথা বলেন ঠিক কি না নামাজ শুধু পড়লে হবে না মুমিন যারা সফলকাম হবে তারা তারপরে আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তার মধ্যে এক নম্বরে রেখে দিয়েছেন নামাজ নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হইতে পারে যে ইবাদতের মাধ্যমে বান্দা থেকে আল্লাহর দূরত্ব কমাইয়া বান্দা আল্লাহ পর্যন্ত বুঝতে পারে বড় করে বলি সুবহানাল্লাহ একটি মাত্র ইবাদত একজন সাধারণ বান্দাকে আল্লাহর বন্ধু বানাইতে পারে একটি মাত্র ইবাদত বান্দার তাবাম জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মর্যাদা দিতে পারে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাত তরাফাই নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ان الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين পাঁচ ওয়াক্ত নামাজ দিনের নামাজ রাতের নামাজ এই সবগুলো নামাজ মিলিয়ে দৈনিক যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ان الحسنات নামাজের নেকি গুলো يذهبن السيئات গুনাহ সমূহকে দূরে সরাইয়া দিবে বড় করে বলে সুবহানাল্লাহ আজকের মুসলমান আমরা নিজেকে মুমিন দাবি করি পাক্কা ঈমানদার দাবি করি একটা মাত্র ইবাদত নামাজের হিসাব যখন আমরা নিজেদের হিসাবটা নিজেরা করি দেখা যায় এমন কোন দিন নাই ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমাদের কাছ থেকে নামাজ ছুটে যায় না একভাবে না একভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজ আমাদের কাছ থেকে ছুটে যায় কারণ নামাজ কাজা হয়ে যায় কেউ বা শয়তানের অসহস্র করে একেবারে নামাজটা ছেড়ে দেয় কথা বলেন ঠিক কি না নিজের ইমানদার দাবি করলাম মুমেন দাবি করলাম নামাজ যদি যথাযথ আদায় না করি প্রকৃত ইমানদার তথা মুমিন হওয়ার কোনো স্বাদ আমাদের মধ্যে থাকবে না তাই আজকের মাহফিল থেকে একটা সবক নিতে হবে যে আমরা নামাজ আদায় করব বিনয়ের সাথে খুশু খুদুর সাথে একেবারে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দুনিয়ার কোন মানুষের বাহবা পাওয়ার জন্য না কথা বলেন ঠিক কি না তারপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মুমিনের আরেকটা বৈশিষ্ট্য সে কখনো ফাহিশা কাজ থেকে নিজের মধ্যে সম্পৃক্ত করবে না অনার্থক কাজ তার কাছ থেকে দূরে সরাইয়া রাখবে
যেখানে বিশৃঙ্খলা হবে আপত্তিকর বিষয়ের উদ্ভব ঘটবে ওই জায়গা থেকে মুমিন নিজেকে দূরে সরিয়ে রাখবে কিন্তু আজকের এই সমাজ আমরা দেখতে পাই প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমরা অনর্থক আর অহেতুক কাজের মধ্যে নিজেকে সময় নষ্ট করি কথা বলেন ঠিক কি না আল্লাযীনা আনিল লাগবি মুরিদু ইমানদার যারা মুমিন যারা ফাহিশা কাজ তারা করতে পারে অনর্থক কাজের মধ্যে তারা তাদের সময়কে খেপন করতে পারে না কিন্তু আজকের এই দিনে আমরা যারা নিজেকে ইমানদার দাবি করি মুসলমান দাবি করি আমরা ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা নিয়ে মারামারি করি কথা বলেন ঠিক কি না আশ্চর্য লাগে আমার দেশের যুবকদের মাথার দিকে তাকাইলে ভয় লাগে চুল এদিকে আছে ওদিকে নাই এদিকে আছে ওদিকে নাই কি রে যুবক ভাই তোমার মাথার কেন এই অবস্থা আপনারা হুজুর মানুষ এগুলো বুঝবেন না আমার মাথার মধ্যে যে কাটিং দেখছেন এটা হইছে নেইমার কাটিং আরেকজন কো আমার কাটিং এটা মেসি কাটিং আমি বলতে চাই তুমি আনোয়ারের সন্তান তোমার বাবার পকেটের টাকা খরচ করে তুমি পড়াশোনা করো বাবার ইনকামের উপরে তোমার পেট চালাও আর কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা খেলা হচ্ছে এই নিয়ে মারামারি করে একজনের পেটের ভিতরে আরেকজন ছুরি মারছে এরকম ইতিহাস আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই একই সমাজের মানুষ একই ঘরের মানুষ প্রতিবেশী খেলা নিয়ে যুদ্ধ লাগে একজনের সাথে আরেকজন কথা বলে না গ্রুপিং হয়ে গেছে আর বিশ্রি ভাষায় একজন আরেকজনকে সম্বোধন করে তাহলে বোঝা গেল এমন চরিত্র যাদের থাকবে মুমিনের শাড়িতে মুমিনের কাথারে আমাদের নাম থাকবে আর একটু জোরে বলুন থাকবে এই জন্য অনার্থক ফাহেশা কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে আজকে দেখেন ফিনান্সিয়াল ক্রাইসিস গোটা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে তারই মাঝখানে আমরা দেখতে পাইলাম 5.5 কিলোমিটার লম্বা পথাকা বানাইছে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত টাকা কুত্তিকে আনছে ও এক কানি জমি বিক্রি করছে তো ওই ব্যাককলের মতো এমন কি বলবো আমি তো বাসা খুঁজে পাচ্ছি না আরে খেলা হচ্ছে কোথায় লাভ হচ্ছে খেলোয়াড়দের ওরা মাস শেষে টাকা পাচ্ছে বিভিন্ন অ্যাড করে বিভিন্ন মানুষ তাদের উপার্জন নিচ্ছে আর তুমি আমি গরিব মানুষ গরিব দেশের মানুষ অর্থনৈতিকভাবে চলছে মন্দা তুমি জমি বিক্রি করে অপচয় করে 5 লক্ষ টাকা দিয়ে পতাকা বানাও তোমার চেয়ে ভুখা মানুষ আর পৃথিবীতে আছে নাকি আর একটু জোরে বলুন আছে নাকি এভাবে বলতে গেলে অনেক কথা আবার বলে আপনারা হুজুররা শুধু আমাদেরকে দোলাই করতেছে দোলাই করবো না তুমি মসজিদে নামাজ পড়তে যাও মাথায় টুপি নাই জিজ্ঞেস করলে বলো 10-20 টাকার জন্য টুপি কিনতে পারি না এখন তো জার্সি গাই দিয়ে ঠিকই সারাক্ষণ গুরু 500 টাকা 300 টাকা জার্সি কুত্তিকে পাও আব্বা আম্মার সাথে ঝগড়া করে নিয়ে যাও কথা বলেন ঠিক কি না তুমি যাদেরকে মহাব্বত করে মাথার চুলের কাঠিন পরিবর্তন করলাম যাদের জার্সি গাই দিয়া তুমি মহাব্বতের নিশানা দেখাইয়া গুল্লা একটি বারের জন্য তুমি চিন্তা করলা না আমার নবী তো তোমাকে হুঁশিয়ার করেছে মান্তাশাব বাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসন নাসর হবে কথা বলেন ঠিক কি না আপত্তিকর অশ্লীল সময় নষ্ট করে আছে না নাই এই মোবাইলে গেমস খেলার নাম দিয়া বহু সময় নষ্ট করে আছে না নাই আব্বা আম্মার সাথে বেয়াদবি করে আছে না নাই যতগুলো অনিসলামিক কাজ আছে সব থেকে নিজেকে রক্ষা করতে হবে সেই কথাটাই আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদু অনর্থক অহেতুক কাজ থেকে নিজেকে সংরক্ষণ করতে হবে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো যাদের উপরে সম্পদের যাকাত থাকবে তারা যথাসময়ে তাদের যাকাতটা পরিশোধ করবে বড় করে বলি সুবহানাল্লাহ আজকের শরীয়ত মোতাবেক যদি আমরা জীবন চালাইতাম যাকাত ব্যবস্থা যদি আমাদের সমাজে যথাযথভাবে বাস্তবায়ন হতো এই সমাজে হত দরিদ্র মানুষ আজকে সুদের মতো একটা নাপাক জিনিসের সাথে নিজেকে সম্পৃক্ত করত না
বহু বাংলাদেশের আমাদের অনেক নাগরিক আছে সুদভিত্তিক নিজের সমাজ ব্যবস্থাকে পরিচালনা করছে সুদের টাকার উপরে নির্ভর হইয়া একটা সময় বাড়ি ভিটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে অথচ ইসলাম সুদকে একেবারে হারাম করে ঘোষণা দিয়েছে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে করলাম হারাম কথা বলেন ঠিক কি না হালাল ব্যবসাকে দূরে বাদ দিয়া সুদের উপরে যারা নির্ভরশীল হয়ে যাদের জীবন চালাচ্ছে আনোয়ারা বলেন বিলপুর বলেন বাংলাদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গায় এমন কোন গ্রাম নাই এমন কোন জায়গা নাই যেখানে সুদের ব্যবসা নাই কথা বলেন ঠিক কি না এইগুলো ইহুদি খ্রিস্টানদের চাল তারা গবেষণা করে দেখলো মুসলমান সেই জাতি তারা যদি হাত উঠায় আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহ তাদের মুনাজাত কবুল করে আর আল্লাহ ডাক শোনার জন্য আল্লাহর কাছে নিজের অবস্থানকে পরিষ্কার করার জন্য একটাই হলো সেটা হলো হালাল রিজিক আপনি যদি আল্লাহর কাছে ডাক দেন হাত উঠায় যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনার হাতটা তখনই আমার আল্লাহ কবুল করবে যখন আপনার উপার্জনটা হবে হালাল আপনার এই দেহের মধ্যে যা প্রবেশ করবে সব যদি হয় হালাল তাহলে আমার আল্লাহ আপনার মুনাজাতকে কবুল করবে হারাম উপার্জন করে হারাম খাবার দিয়া পেট পুরাইয়া সারা জীবন যদি আল্লাহকে ডাকেন আল্লাহ কখনো আপনার ডাক শুনবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমার নবী বলে উম্মত সাবধান লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আওলা বিহি খবরদার সাবধান যেই দেহের মধ্যে লা ইয়াদখুলুল জান্নাতা তুমি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না অর্থাৎ তুমি যদি হারাম উপার্জনের মাধ্যমে তোমার শরীরটাকে মোটা তাজা বানাও আমার নবী কো উম্মত সুদের টাকা ঘুষের টাকা অবৈধ উপার্জনের টাকা সম্পূর্ণ হারাম ওই হারাম গুলো তুমি উপার্জন করলাম বাজার থেকে ব্যাংক পোড়ায় খাবার আনলা সেই খাবার তুমি খাইলা তোমার স্ত্রী সন্তান সবাই খাইলো আর খাওয়ার পরে তোমার শরীরটা মোটা তাজা হইলো এই মোটা তাজা শরীর নিয়ে তুমি আল্লাহর কাছে যখন তাওবা করবা আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবা আমার আল্লাহ তখন তোমার কোনো ফরিয়াদ শুনবে না আর তোমার ঠিকানা হইবে জাহান্নাম আওলা বিহিন নার অধিক উপযুক্ত স্থান হইবে তোমার জন্য জাহান্নামের আগুন চিৎকার করে বলি নাউজুবিল্লাহ উপার্জনটা হালাল করতে হবে যেই পেশাই দেখেন আপনার উপার্জন যদি হারাম হয় আপনি যতই আল্লাহর কাছে ডাকবেন আপনার ডাক আল্লাহ কবুল করবে রাসূলুল্লাহ বলে মানিশ তারা সাউবান বি আশরাতি দারাহিম ও ফীহি দিরহামুন ওয়াহিদুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু মা দামা আলাইহি সালাহ উম্মত 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলা 9 টাকা হলো তোমার গ্রামের বাজার পরিশ্রমের অর্থাৎ হালাল আর একটা মাত্র টাকা হইল হারাম ওই 9 টাকা হালালের সাথে 1 টাকা হারাম যখন মিশ্রণ হয়ে গেল এখন 10 টাকাই তোমার জন্য হারাম হয়ে গেল ওই 10 টাকা দিয়ে কাপড় ক্রয় করে তুমি যদি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করো তোমার এই নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে আর একটু জোরে বলুন হবে তাহলে আজকের এই সমাজে দেখেন আমি কথাগুলো বলছি একটু মনোযোগ দিবেন মাহফিল হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেক এলাকায় কয়েকটা করে আমরা বক্তারা দুইটা করে তিনটা করে মাহফিল করি তারপরেও শিডিউল দিতে পারি না এত মাহফিল হচ্ছে আপনারাও আসছেন ইন্তেজামিয়া কমিটিও কার চেয়ে কাটটা সুন্দর করতে পারে প্রতিযোগিতা কিন্তু আমলের ক্ষেত্রে কেমন যেন সমাজটার মধ্যে শূন্যতা বিরাজ করছে কথা বলেন ঠিক কি না আপনারা কি বলতে পারবেন যে আপনাদের বিলপুরে সুদের ব্যবসা নাই মুখে সাহস নিয়ে বলেন তো যে আমাদের বিলপুর সুদের ব্যবসা নাই আছে নাই এই কথা একজনও বলতে পারবেন না তাহলে অনুরোধ করব এই মাহফিল থেকে কিছু শিক্ষা নেন যারা সুদের ব্যবসা করে না যারা সুদ খায় না অনেকে না খেয়ে মারা যায় মোটেই না
রাতারাতি বড়লোক হওয়ার জন্য কোটিপতি হওয়ার জন্য কারে মাইরা কে বড় হব অবৈধ উপার্জনে কি করে আকাশচুম্বী টাকা পয়সার মালিক হব এই টেন্ডেন্সি যতক্ষণ আমাদের মাথা থেকে না যাইবে ততক্ষণ আমরা হালাল উপার্জন করতে পারবো না সুদের মতো জঘন্য ব্যবসাও ত্যাগ করতে পারবো না আল্লাহর উপরে ভরসা করে পরকালে আল্লাহ আল্লাহ রাসূলের ভয় যদি অন্তরে থাকে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله এত কিছুর পরেও যারা সুদের ব্যবসা ছাড়তে পারে না খবরদার সাবধান তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় বড় করে বলি নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা সম্ভব একটু আওয়াজ দেন আমার কথা কি বুঝতে অসুবিধা হয় একটু মনোযোগ দিন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করব দূরের কথা ছোট্ট করোনা ভাইরাস আল্লাহর পাঠানো একটা ভাইরাস যেটা চোখে দেখা যায় না শোনা যায় না বিজ্ঞান বলে গোটা পৃথিবীর সবদার ওজন 10 গ্রামও হবে না তার ভয়ে এক একজন আতঙ্কিত তারপরেও রক্ষা পাওয়া যায় না আর সে আল্লাহর সাথে যুদ্ধ করব সেই ক্ষমতা আমাদের কারো তাহলে আমরা যাকাত প্রথা চালু করা দরকার আছে না নাই যাকাত ব্যবস্থা যদি আমাদের ভালো থাকে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যথাযথভাবে যদি আমরা সেই যাকাতটা অন্যের কাছে পৌঁছে দেই দারিদ্র বিমোচন হবে এই সমাজে আর সুদের ব্যবসা থাকবে না ঘুষের ব্যবসা থাকবে না সমাজ ধর্মীয় রেওয়াজে উন্নয়ন হবে আজকে যদি সমাজ ব্যবস্থাটা মসজিদ ভিত্তিক হইত তাহলে আমরা সুদের মতো জঘন্য ব্যবসা থেকে নিজেকে দূরে সরে রাখতাম আমরা তো এখন আর মসজিদ ভিত্তিক সমাজ চলে না এখন উল্টা হয়ে গেছে সমাজ ভিত্তিক মসজিদ চলতেছে কথা বলেন ঠিক না এই জন্য মসজিদের কমিটির মধ্যে অনেক সুতখুরকে পাওয়া যায় দায়িত্বশীল অনেক সুতখুরকে পাওয়া যায় এগুলো বললে এখন কারো কাছে ভালো লাগবে না কেউ আবার বলবে আগামী বছর থেকে হুজুর যেন আর না আসে সমস্যা নাই কিন্তু একটু ঠান্ডা মাথা চিন্তা করবেন এই এই অজ্ঞতা থেকে যদি আমরা নিজেকে সরিয়ে ভালো অবস্থানে না নেই আল্লাহর আযাব গজব দিনে দিন শুধু বাড়বে আর বাড়বে কথা বলেন ঠিক না মসজিদ থেকে যদি সমাজ ব্যবস্থা হবে আমার মসজিদের খতিব শুক্রবারে যে খুতবা দেই ওইখান থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা মানুষ যদি তার বাস্তব জীবনে কাজে লাগাতো এই সমাজ আল্লাহ আল্লাহর রাসূলের সমাজ হয়ে যেত এই সমাজ কোরআন সুন্নাহর সমাজ হইতো এই সমাজে আল্লাহর খাস রহমত নাজিল হইতো কথা বলেন ঠিকটাও বলতে ভয় পাচ্ছে আরে জোরে বলেন না ঠিক কি না এখন তো ইমাম সাহেব এই কথা বললে কৌশলে ইমাম সাহেবকে বিদায় করা হয় হুজুরকে আরো নোটিশ দেওয়া হয় এগুলো বলা দরকার নাই নামাজের ওয়াজ করেন রোজার ওয়াজ করেন সুদ ঘুষের তা বলা লাভ নাই মানুষ এগুলা যা ইচ্ছা তা করুক নাউজুবিল্লাহ আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ আজকে দেখেন মাদক দ্রব্য সেবন ছড়িয়ে ছিটিয়ে সারা দেশে পড়ছে প্রশাসন থেকে শুরু করে দায়িত্ব মহল অনেকভাবে চেষ্টা করছে জিরো টলারেন্স ঘোষণা করছে তারপরেও মাদক দ্রব্য সেবন বাড়ছে না কমছে এটা আওয়াজ দেন কারণ আমরা যতক্ষণ না নিজেরা সংশোধন না হব প্রশাসন আইন করে আমাদেরকে ফিরিয়ে রাখতে পারবে না তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হবে সফলকাম মুমিন হবে যারা যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে হেফাজত করে বড় দুঃখ লাগে বাবা আফসোস লাগে আজকের এই সমাজে এমন কোন দিন নাই পেপার পত্রিকা টেলিভিশনের নিউজ সোশ্যাল মিডিয়া যাই কিছু বলেন না কেন এমন কোন দিন নাই যে নারীর ইজ্জতের উপরে আঘাত হয় না চরিত্র হনন হয় না পুরুষ বলেন মহিলা বলেন নিজের সবচেয়ে দামি সম্পদ হলো চরিত্র সংশোধন করা ওই চরিত্রটাকে আমরা নষ্ট করে দিচ্ছি আমরা চরিত্রহীন ভাবে আমাদের জীবনকে চালাচ্ছি এই বদ চরিত্র যাদের হবে অসৎ চরিত্র যারা অর্জন করবে তারা কখনো মুমিন হতে পারে না বড় করে বলি নাউজুবিল্লাহ আপনি পুরুষ আপনি আপনার যৌবনের সংরক্ষণ করবেন আপনি নারী আপনি আপনার পর্দার হুকুমকে পালন করবেন আল্লাহ এখানে স্পষ্ট বলে দিয়েছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন
যুবকদেরকে বলবো তুমি যখন উপযুক্ত বয়সে পদার্পণ করো শয়তান তোমাকে বারবার ওয়াসওয়াস দেয় তুমি যৌন কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যাও প্রেমের নামে অবৈধ রিলেশনশিপ করো এগুলো আমাদের সমাজে আছে না নাই একটু জোরে বলো পোলাপাইনগুলো একেবারে মুখ বন্ধ করে আছে মনে হয় যেন প্রেমের কথা আজকে নতুন শুনছে আনোয়ারের পোলাপাইন এক একজনে তিনটা চারটা করে প্রেম করে আবার তো দোস্ত তোর কয়টা তো আমার পাঁচটা কয়টা এখনো বারোটা আমার সিরিয়ালে আছে আছে না নাই যে যত বেশি প্রেম করতে পারে যে যত বেশি রিলেশনশিপ করতে পারে সে বুঝায় যে সেই এলাকার সবচেয়ে হিরো হিরো আসলে সে হিরো না তার চরিত্র নষ্ট হওয়ার কারণে আমার আল্লাহর আদালতে সে হয়ে গেল জিরো কথা বলেন ঠিক কি না ওলা পাইন যখন এরকম দশটা বাসটা করে বারালা দিয়া পালায় খবরদার এই অসৎ চরিত্র রিলেশনশিপ করা যাবে প্রেমের নামে যে রিলেশনশিপ নাম দিয়া যে যৌনাচার চলছে এই সমাজে এইভাবে চলতে থাকলে আল্লাহর আজাব গজব বন্ধ হবে না জমিন ধ্বংস হয়ে যাবে সৎ চরিত্র যদি রাখতে পারো এই জীবনেও তোমার দাম আছে পরকালেও আল্লাহর আদালতে তোমার মর্যাদা আছে কথা বলেন ঠিক কি না তাহলে এই প্রেম টেম এগুলো চলবে না বন্ধ হবে না চলবে কখন যাকে শাদি করবা বাসুর রাত থেকে শুরু করবা প্রেম মরার আগ পর্যন্ত এটা হবে বৈধ প্রেম কথা বলেন তোমার বিবাহিত স্ত্রীকে তুমি যত বেশি পারো ভালোবাসবা যত বেশি পারো ওই 14 ফেব্রুয়ারি গোলাপ না কিনা ওই দিন কিনে দিবা প্রত্যেক রাতে একটা করে দিবা তোমার আমল নামায় সওয়াব হবে কথা বলেন 14 ফেব্রুয়ারি আসতেছে না একটা গোলাপ ফুলের দাম বলে 100 টাকা পর্যন্ত হয় সকালবেলা বিকালবেলা রাস্তাঘাটে পাই নিছে কত গোলাপ ফুল পাওয়া যায় যাকে এত মর্যাদা দিয়ে কিনলা যারে দিলা এটাকে তো সংরক্ষণ করলো না রাস্তায় ছুঁড়ে মেরে দিল তাহলে কোন বুকার জাতি আমরা ইহুদি খ্রিস্টানরা একটার পর একটা ভিন্ন কালচার আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দেই আর এইগুলো লালন করে আমার কলিজার টুকরা যুবকগুলো যুবতীগুলো তাদের মহামূল্যবান চরিত্রকে ধ্বংস করে একটা সময় তারা এমন পর্যায়ে পৌঁছে যা অনেকে তো এই প্রেমের নামে অবৈধ রিলেশনশিপ করে অকালে ঝরে যা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অনেকে সুইসাইড করে অনেকে আত্মহত্যা করে মা বাবার সিদ্ধান্তকে মেনে নিতে পারে না নিজেদের সিদ্ধান্তের অমিল হলে সুইসাইড করে এমন প্রমাণ আছে না নাই আরে একটু জোরে বলেন আছে না নাই এই সবটুকুন একমাত্র আল্লাহর এই আয়াত থেকে আমরা দূরে সরে আসি এই হুকুমকে আমরা মানতে পারি না আপনি যদি আপনার চরিত্রটাকে সংশোধন করতে পারেন আপনার যিনি জীবন সঙ্গিনী হবে উনিও একজন চরিত্রবান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল খবীসাতু লিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত অত্তয়িবাতু লিত্তয়িবিনা অত্তয়িবুনা লিত্তয়িবাত চিৎকার করে বলি সুবহানাল্লাহ চরিত্রবান পুরুষ যারা তাদের জীবন সঙ্গিনী হবে চরিত্রবান নারী চরিত্রবান নারী যারা তাদের জীবন সঙ্গিনী হবে চরিত্রবান পুরুষ অসৎ চরিত্র পুরুষ যারা তাদের ভাগ্য ওই মহিলা আসবে যে মহিলার চরিত্র ঠিক নাই মহিলা যিনি অসৎ চরিত্রের হবে তার জীবন সঙ্গিনী পুরুষটাও হবে অসৎ চরিত্রের বড় করে বলি নাউজুবিল্লাহ তে 5-7 বছর 3 বছর 2 বছর এনজয় করার জন্য রিলেশনশিপ বিল্ড আপ করে অবৈধ সম্পর্কে করে তুমি তোমার জীবন যৌবন দুনিয়া আখেরাত সব বিসর্জন দিলা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে যদি তোমার জীবন সঙ্গিনীকে চাইতা আল্লাহ যদি একটা পুত্র পবিত্র জীবন সঙ্গিনী তোমাকে দান করত যার মাধ্যমে তোমার সংসার আলোকিত হতো আল্লাহর খাস রহমত নাজিল হইতো কথা বলেন ঠিক কি না এখন কি অবৈধ সম্পর্ক দরবা না ছাড়বা ছাড়তে পারবা না আওয়াজ দাও যে বলতেছে স্যার তোর এখনো বয়স হয় নাই যেগুলো এই কাজে সম্পৃক্ত আমার তো চোখে বাজা আছে কোন দিকে আছে না আছে ওদের আওয়াজই বের হচ্ছে না এই এই অবৈধ সম্পর্ক ছাড়বা না দরবা দরবা সাহস কত বলো আল্লাহ হেদায়েত করে আর একটু জোরে বলি
আর একটু জোরে যুবক একটু চিন্তা করে এই অবস্থায় যদি তোমার মরণ এসে যায় আল্লাহর আদালতে কি জবাব দিবা রাসূলুল্লাহর সুপারিশ তো তোমার কবরে আসবে না তাই চরিত্রটাকে সংশোধন করতে হবে নিজের যৌনাঙ্গকে যথাযথ জায়গা ছাড়া অন্য জায়গায় বেই করা যাবে তারপরে আল্লাহ বলেন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين أكيد يا تعالى بقوله سين نجدير جون عندك شام جاتر كربا تبي تومادير بيباهيتو استري এবং মালিকানামুক্ত দাস দাসীর ক্ষেত্রে সংযত না রাখলেও সেটা তিরস্কারের কিছু না অর্থাৎ নিজের স্ত্রীর কাছে আপনার যা ইচ্ছা তা করবেন কিন্তু অন্য কোন পরনারীর দিকে দৃষ্টিপাত করে কিংবা অবৈধ রিলেশনশিপ করে তার সাথে আপনি যৌনাঙ্গকে নষ্ট করতে পারবেন অবৈধ কাজে আপনি সম্পৃক্ত হতে পারবেন না সেটাই আল্লাহ বলেছেন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে এদেরকে মানে নিজের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসী তবে এখন দাসীর হুকুম নাই ইসলামের প্রথম যুগে ছিল আমি কিন্তু মনগড়া কথা বলছি না সরাসরি কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরা মুমিন মুমিন এবং এক থেকে আয়াতগুলো সামনের দিকে আমি বাড়ছি তাহলে দেখেন আজকে আমাদের সমাজে এই অবৈধ যৌনতা যেটাকে আমরা অবৈধ রিলেশনশিপ আর একটু ডিপলি বললে পরকিয়া এই সমাজে আছে না নাই যেই পুরুষটার গড়ে তার বিবাহিত স্ত্রী আছে সে কি করে আরেকটা নারীর সাথে সম্পর্ক গড়ে যেই নারীর তার স্বামী আছে তার করে সন্তান আছে সে কি করে আরেকটা পুরুষের সাথে সম্পর্ক গড়ে যার কারণে সামাজিকভাবে বহু এলাকায় এই সম্পর্ক বিল্ড আপ হওয়ার কারণে দাম্পত্য জীবনে অশান্তি চলে আসছে দুইটা তিনটা বাচ্চা থাকার পরেও অনেকের সংসার বিচ্ছেদ হয়ে গেছে স্বামী স্ত্রীর অমল হয়ে গেছে সংসারে শান্তি নাই আছে শুধু ঝগড়া ফাসাদ আছে শুধু অতিরঞ্জিত বাড়াবাড়ি অথচ অন্য কোনো কিছুর অভাব নাই টাকা পয়সারও অভাব নাই ধন সম্পদের অভাব নাই শুধু একমাত্র অবৈধ রিলেশনশিপ হওয়ার কারণে স্বামী স্ত্রীর শান্তি সব আল্লাহ উঠাইয়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা